তো আজকে আমরা সাইড বারকে ডাইনামিক করব। তো সাইড বারকে ডাইনামিক করতে আমরা এখানে উইজেট ব্যবহার করব। তো উইজেট ব্যবহারের জন্য আমরা ফাংশন পিএইচপিতে একটা কোড লিখব। তো এখানে লিখব ফার্স্ট ব্র্যাকেট দ্বিতীয় বন্ধনী, এখানে আমরা লিখব রেজিস্টার সাইড, রেজিস্টার সাইড বার অ্যারে 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 এখান থেকে, তো ভিতরে আবার তো এখান থেকে এখানে আমরা প্যারামিটার ইউজ করব। তা প্রথমে আমরা নেম নেম সাইড সাইড বার উইজেট আমরা একটা আইডি ব্যবহার করব, আইডি আইডিটা আমরা ছোট হাতের অর্থাৎ স্মল লেটার ব্যবহার করব টোটাল। কন্ট্রোল ডি, আমরা একটা ডেসক্রিপশন দেব, ডিএসসি ডিসক্রিপশন, এখানে আমরা বিফোর উইজেট আমাদের লাগবে, তোমার বিফোর টাইটেল H2 ট্যাগকে আমরা শেষ করে দেবো। আফটার টাইটেল এখানে, তো এবার আমরা একে আমরা অ্যাড অ্যাকশন করে দেবো, অ্যাড অ্যাকশন কি দেবো, উইজেট ইনিশিয়ালাইজ। তো এখানে আমরা এইটা কপি করে এখানে দিয়ে দেবো। তো পেজটা সেভ করলাম, একটু দেখে আসি। তো ডব্লিউপি তো এখানে দেখেন থিম আর মেনু আমরা কাস্টমাইজ কাস্টম পোস্ট করে নিয়ে আসছিলাম। তো আমরা যদি পেজটাকে সেভ করি, তো এখানে দেখেন আমরা পেজটাকে রিফ্রেশ, এলেন আমাদের উইজেট চলে আসছে।
তো এখন আমরা ইন্ডেক্স ডট পিএইচপি কে রিনেম, সরি, রান করব। তো আমরা সাইড বারে এখানে একটা কোড লিখবো, তো এখানে আমরা যে আমাদের এই যে আইডি, এটা আমরা ওখানে কন্ট্রোল বি কন্ট্রোল এস, তো দেখেন আমাদের শুধুমাত্র টাইটেল আসছে আর আমাদের যে মেনুগুলো ওগুলো কিন্তু চলে গেছে। তো সেক্ষেত্রে আমরা এখন উইজেট হিসেবে মেনু সেট আপ দিতে পারি। তো সেজন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে উইজেটস, তো এখানে দেখেন আমাদের সাইড বার কিন্তু চলে আসছে। আমি যে নামটা দিয়েছিলাম দিস ইজ এ সাইড বার, আমরা ডিটা বড় হাতে দিই, সেক্ষেত্রে টেক্সটটাকে সেভ করি। তো আমাদের এখানে বড় হতে, তো আমরা এখান থেকে একটা মেনু নিয়ে যাই, কাস্টম মেনু। তো আমরা মেনুকে একটা নাম দিয়ে দিই, আমাদের তো মেনুই থাক, মেনুতে মেইন মেনু। তো আমরা এবার আমাদের এই যে দেখেন আমাদের মেনু চলে আসছে, এখানে একটা এটাকে আমরা ইনস্পেক্ট ইমেন্ট করি। এখানে আমার টেক্সট সরি, আমার তো টেক্সট লিস্ট সিস্টেম টাইপ হবে, তো আমরা লিস্ট স্টাইল নান করে দেবো। কিন্তু কাকে দেবো? আমরা দেবো হচ্ছে যেখানে আমাদের এখানে এই যে আইটি ন্যাব মেনু টু, অথবা আমাদের উইজেট উইজেট ন্যাব মেনু নামে একটা ক্লাস হয়েছে, আমরা সিএস আমি একটু দিয়ে দিই। আচ্ছা, তাহলে আমার সেজন্য স্ট্যান্ডার্ড সিএস, তো আমরা আমাদের ক্লাসটা একটু দেখে নিই।
তো আমাদের কিন্তু তো আমরা কিন্তু এখন তো আমরা কিন্তু এখন ওয়ার্ডপ্রেস থেকে সাইট পার এখানে উইজেট হিসেবে নিয়ে আসতে পারি। তো আমরা আরো কয়েকটা উইজেট এখানে নিয়ে আসি, যেমন এখান থেকে আমরা যেমন আমরা ক্যালেন্ডারটা এখানে নিয়ে আসলাম। ক্যালেন্ডার তো এভাবে তো এভাবে আমরা উইজেট হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আর এটা আপনি সিএসএস দিয়ে উঠাই দিতে পারেন, দেখেন ইনএক্সপেক্ট এলিমেন্ট করে আপনি এটা দেখে এটা উঠাই দেবেন। তো আমাদের এখানে যে ক্লাসটা আছে এখানে আমরা লিস্ট স্টাইল নাম করে দেবো, লিস্ট স্টাইল নাম।